আজকের খবর দৈনিক জনকণ্ঠ। প্রথমে শিরোনামগুলো নিয়ে আসছি, পরে বিস্তারিত খবরে চলে যাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সবাই ভালো আছো? এই প্রত্যাশা নিয়ে আমি আঁখি গ্যালারি। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিশেষ খবর। আর তদন্ত কমিশনকে 45 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ। ক্যাপিটাল ম্যাপিং করা হচ্ছে। 250 ছাড়ালো মৃতের সংখ্যা কেরালায়, এখনও নিখোঁজ 240 জন। বৃষ্টিতে বিপর্যয়, দিল্লিতে রেড অ্যালার্ট জারি। দেশ বিদেশের কয়েকটা খবরই আমি নিয়ে আসি তোমাদের সাথে, এবং যেগুলো আমি গুরুত্বপূর্ণ মনে করি সেই খবরগুলো নিয়ে আসি। এতক্ষণ আমি তোমাদের সাথে সংবাদ শিরোনামগুলো আলোচনা করলাম, এবার চলো আমরা বিস্তারিত খবর শুনে নিই। আজকের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ খবর আমি দৈনিক কালের কণ্ঠ থেকে সংগ্রহ করেছি। শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানালেন আইসিসি প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ আদালতের আইসিসি প্রসিকিউটর করিম খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার মূল্যবোধ ও নেতৃত্বের প্রতি অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন। বৃহস্পতিবার নেদারল্যান্ডের দাগ হ্যাগ শহরে স্থানীয় সময় সকালে আন্তর্জাতিক অপরাধ আদালতে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাতে প্রসিকিউটর খান এ সমর্থন ব্যক্ত করেন। এ সময় তিনি বিশ্বব্যাপী ন্যায় বিচার ও জবাবদিহি সমুন্নত রাখতে এবং আন্তর্জাতিক আইনি ব্যবস্থা বাংলাদেশের অবদান ও সহযোগিতার প্রশংসা করেন। নেদারল্যান্ডসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ রিয়াজ হামিদুল্লাহ বৈঠকে উপস্থিত ছিলেন। আইসিসি প্রসিকিউটর বলেন, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদারত মানবিকতা দেখে আমি মুগ্ধ। পাশাপাশি মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের 7 বছর ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশকে যে মূল্য দিতে হচ্ছে তা আমি অনুধাবন করি। পররাষ্ট্রমন্ত্রী হাসান বৈঠকে গাজা, ইউক্রেন এবং রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে আইসিসি প্রসিকিউটরের অবস্থান এবং নেতৃত্বের প্রশংসা করেন। রোহিঙ্গা ইস্যুকে সামনে এনে তিনি বলেন, অন্যান্য বৈশ্বিক ইস্যুর ফলে রোহিঙ্গাদের জন্য ন্যায় বিচারের আহ্বানের প্রতি সমর্থন এবং মনোযোগ হ্রাস পাচ্ছে এবং এটিকে শুধু বাংলাদেশের উদ্বেগের বিষয় হিসেবে দেখা হচ্ছে। বাংলাদেশের মাটিতে রোহিঙ্গাদের দীর্ঘস্থায়ী উপস্থিতির ফলে বৃহত্তর আর্থসামাজিক চ্যালেঞ্জ এবং বিপুল নিরাপত্তা ঝুঁকির কথাও তিনি তুলে ধরেছেন। প্রসিকিউটর করিম খান বলেন, রোহিঙ্গাদের দুর্দশার স্থায়ী সমাধান তখনই হবে যখন মিয়ানমার রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান করবে, যাতে তারা শান্তিতে তাদের স্বদেশে ফিরে অন্য সব জাতিসত্তার মতো মিয়ানমারে অবাধে চলাফেরা করতে পারে। রোহিঙ্গাদের সহায়তার জন্য যা যা করা দরকার আন্তর্জাতিক সম্প্রদায়কে তা করতে হবে বলে উল্লেখ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী সম্প্রতি দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা, জানমালের ক্ষয়ক্ষতি, ভাঙচুরের বিষয়ে প্রসিকিউটরকে অবহিত করেন এবং সুবিধাজনক সময় তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। পরিবেশের উন্নয়নে ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং করা হচ্ছে। প্রাকৃতিক সম্পদের অবক্ষয় প্রতিরোধ ও উন্নয়নের লক্ষ্যে ন্যাচারাল ক্যাপিটাল ম্যাপিং করা হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাহেব হোসেন চৌধুরী। তিনি বলেছেন, এটি দেশের পরিবেশ ও বন সংরক্ষণ ও আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিমালা গ্রহণে সহায়ক হবে। বৃহস্পতিবার অর্থাৎ 1 আগস্ট বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে বন অধিদপ্তরের টেকসই বন ও জীবিকা সুফল শীর্ষক প্রকল্পের বাস্তবায়ন কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। সবাই মন্ত্রী বলেন, এই কার্যক্রমের আওতায় পার্বত্য অঞ্চল, হ্রদ, হাওর, বাওর, বিল, ঝিল সহ প্রাকৃতিক জলভূমির একটি বিশদ মানচিত্র প্রস্তুত করা হবে। পাহাড় ও পাহাড়ি অঞ্চল এবং প্রাকৃতিক জলভূমির ন্যাচারাল ক্যাপিটালের ডাটাবেস সংরক্ষণ, দৃশ্যায়ন, প্রক্রিয়াকরণ অনুসন্ধানের জন্য একটি MIS সিস্টেম প্রস্তুত করা হবে। পরিবেশমন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট এলাকার প্রাকৃতিক মূলধন বোঝার মাধ্যমে বাস্তুতন্ত্রের পরিষেবা কোন লোকদের বর্তমানে এই পরিষেবাগুলো সবচেয়ে বেশি প্রয়োজন এবং কোথায় সম্পদ তৈরি বা বর্ধিতকরণকে অগ্রাধিকার দেওয়া উচিত তা বোঝা যাবে।
প্রাকৃতিক মূলধনের ম্যাপিং স্থানীয় সিদ্ধান্ত গ্রহণে এর বর্তমান ও সম্ভাব্য মূল্যকে একীভূত করতে একটি কার্যক্রম কাঠামো তৈরিতে সহায়ক হবে। পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ডক্টর ফারহিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য দেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন মোহাম্মদ মোশাররফ হোসেন, অতিরিক্ত সচিব পরিবেশ ডক্টর ফাহমিদা খানম, বন অধিদপ্তর উপপ্রধান বন সংরক্ষক ও সুফল প্রকল্পের প্রকল্প পরিচালক গোবিন্দ রায় এবং সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের নির্বাহী পরিচালক মালিক ফিদা এখান। সভায় মন্ত্রী প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং প্রকল্পের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এবার আসি শুক্রবারে বাংলাদেশ দেশজুড়ে আবহাওয়ার অবস্থা কেমন থাকতে পারে সেই বিষয়টি নিয়ে। দেশের 8 বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার 2রা আগস্ট বৃষ্টি বা বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার এক পূর্বাভাসে তথ্য জানিয়েছে। এদিন সন্ধ্যা থেকে পরবর্তী 24 ঘন্টার জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা 6টা পর্যন্ত আগের 24 ঘন্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় 205 মিলিমিটার। এছাড়া সারা দেশের সময় দিন ও রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা দিনাজপুরে 35.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা কুতুবদিয়ায় 24.8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। পূর্বাভাস থেকে আরও জানা যায় মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয়, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের পূর্বাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের উপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক সংবাদ। 250 ছাড়ালো মৃতের সংখ্যা কেরালায় এখনও নিখোঁজ 240। কেরালার ওয়েনগার জেলার মেপ্পাদির কাছে পাহাড়ি এলাকায় বিধ্বংসী ভূমিধসের পর আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 277 জনে। এছাড়া আহত হয়েছে 200 জনেরও বেশি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় নিশ্চিত করেছেন এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে 240 জন। 1,200 জনকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কান্নুর বিমানবন্দরে পৌঁছেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপাল। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে দেখা করতে ত্রাণ শিবির ও মেডিকেল কলেজে যাবেন তারা। অনুসন্ধান ও উদ্ধার চালিয়েছে, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার কাজে অংশ নিয়েছে বিভিন্ন সংস্থা এবং সশস্ত্র বাহিনী। এই পরিস্থিতি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বৃহস্পতিবার 1 আগস্ট সর্বদলীয় বৈঠক ডেকেছেন। এতে ভূমিধসে নিখোঁজদের সন্ধান এবং ভিটেমাটি হারানো বাসিন্দাদের পুনর্বাসনের বিষয় নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। সেতু ধস ও রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় সড়কপথে অন্য জেলার সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে ওয়েনগার। প্রবল বর্ষণ এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে। মনোরমা থেকে পাওয়া খবর অনুযায়ী উদ্ধার তৎপরতা ত্বরান্বিত করতে সেনাবাহিনী মুন্ডাকাইতে একটি বেইলি ব্রিজ তৈরি করেছে। সিএম বিজয়ন আলো উল্লেখ করেছেন ওয়ানারে 45টি ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে। সেখানে 3,000-এর বেশি বাস্তুচ্যুত ব্যক্তিকে আশ্রয় দেওয়া হয়েছে। সূত্র দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস। অতিবৃষ্টিতে বিপর্যস্ত দিল্লিতে রেড অ্যালার্ট জারি। আবহাওয়া অফিস জানিয়েছে দিল্লিতে 1 ঘন্টায়
110 মিলিমিটার বৃষ্টি হয়েছে। প্রগতি ময়দানের কাছে বৃষ্টি হয়েছে 112 মিলিমিটারও বেশি। এই বৃষ্টিতে বেহাল হয়ে পড়ে রাজধানী। বুধবার সন্ধ্যায় প্রবল বৃষ্টিতে ভাসে দিল্লি। বৃহস্পতিবারও প্রবল বৃষ্টির আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং স্কুল কলেজ সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। দিল্লির গাজীপুরে তনুজা নামে এক নারী ও তার 3 বছরের ছেলে শিশু প্রিয়াংশু রাস্তায় নালার মধ্যে পড়ে গিয়ে মারা যান। ভারী বৃষ্টির কারণে 10 মিনিট বিমানকে নামার অনুমতি দেওয়া যায়নি। এরপর 8টি বিমানকে জয়পুর ও 2টি বিমানকে লখনউ পাঠিয়ে দেওয়া হয়। রেড অ্যালার্ট জারি। দিল্লিতে বৃহস্পতিবার রেড অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দপ্তর। দিল্লিতে বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাতের আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব দরকার না থাকলে মানুষকে বাড়ির বাইরে না যেতে পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5ই অগস্ট পর্যন্ত ঝড় বৃষ্টি চলবে বলে সতর্ক করে দেওয়া হয়েছে। এদিকে শিক্ষামন্ত্রী অতীশে জানিয়েছেন প্রবল বৃষ্টিপাত হতে পারে বলে সরকারি বেসরকারি সব স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছোট্ট এই খবরটি জুড়ে প্রতিদিনের মতো আমি আঁখি গ্যালারি ছিলাম। যারা আমাকে সাহায্য সহযোগিতা করছো আমার পাশে থেকে, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা। এমন দেশ বিদেশের খবর পেতে, প্রতিদিনের খবর পেতে তোমরা আঁখি গ্যালারিকে ফলো করো। সবাই ভালো থাকবে। সবার জন্য সবসময় মতো অনেক 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 দোয়া এবং অনেক ভালোবাসা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আবারও এমনি করে দেখা হবে কোনো খবর বা অন্য কোনো ভিডিওতে। I love this.